আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। সময় যেহেতু আমার কম, এজন্য আমি আজকে ইনশাল্লাহ ড্রাইভ করব। আর আপনাদের যে আমার ইউটিউব চ্যানেলে কানাডিয়ান ইমিগ্রেশন ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, বা স্টুডেন্ট ভিসা কিভাবে আসা যায়, এসব বিষয়ে যেসব কমন প্রশ্নগুলো করেন, সেই কমন প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি এবং অনেক প্রশ্ন আছে যেগুলো খুবই কমন এবং একই ধরনের প্রশ্ন সবাই করেন, যেটা আমার এর মধ্যে আমার তিনটা ভিডিও আছে কানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড। এই তিনটা ভিডিও যদি দেখেন আপনারা, এই তিনটার মধ্যে উত্তর অনেক উত্তরই আছে। এখন দেখেন, কোনো কিছু পাইতে হলে আপনাদের তো একটু সময় অবশ্যই ব্যয় করতে হবে, আর এটা আমার ব্যবসা না, আমার ছেলে মেয়ে আছে, আমার অফিস আছে, আমি সর্বোচ্চ সপ্তাহে 3 দিন বা 4 দিন অফিসে যাই। আমার এখন আমার বয়স যতই কম হোক না কেন, আমি ছোট কাল থেকেই পরিশ্রম করছি। বাংলাদেশেও যখন ছিলাম আমি সংসারের সব কাজকর্ম করতাম, আমার 3 বছর বয়স থেকে কর্মজীবন শুরু হয়েছে, এজন্য শরীরে এখন আর সহ্য হয় না। দেখেন, আজ এই ভিডিওগুলোর দেওয়ার পিছনে আমার সবচেয়ে বড় কারণ, আল্লাহ পাক কখন নিয়ে যাবে জানি না, মরার আগে যদি কোনো মানুষের জন্য সৎকায় জারিয়া স্বরূপ কিছু করে যাইতে পারি, ইনশাল্লাহ কবরে যেয়ে সেটার সওয়াব পাব। আর একটাই অনুরোধ, আল্লাহ পাক যদি আমার কথার দ্বারা আপনাদের কোনো উপকার করে, আমার জন্য দোয়া করবেন, এটা আমার ব্যবসা না। আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি আমার পক্ষে দেয়া সম্ভব না। আমি এইটুকুন করতে পারি যে আপনাদের একটা পথ দেখাই দিতে পারি। এখন মাস পটেটো বা আলু ভর্তা করে দেব, আপনারা শুধু গিলে খাবেন, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা আমার চ্যানেলে যে কমেন্টগুলো করবেন বা কোশ্চেনগুলো করবেন, প্রশ্নগুলো করবেন, ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়া। আজকে যেহেতু আমি মানে অফিসে নাই বা বাসায় নাই, আমি ড্রাইভ করতেছি, ইনশাল্লাহ আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো খুবই কমন প্রশ্ন। আর দয়া করে যে কয়টা ভিডিও আছে, মাত্র 3টা ভিডিও আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই 3টা ভিডিও একটু দেখে নেবেন, আপনার প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন ওর মধ্যে ইনশাল্লাহ। বা এই যে 4th বা 4th ভিডিওটা যাচ্ছে, এর মধ্যে অনেক কমন প্রশ্নের উত্তর থাকবে। বা একটু কষ্ট করে এই যে ফেসবুকে বা ইউটিউবে আপনারা নাটক দেখেন, এইসব না দেখে এই ভিডিওটা একটু দেখে জেনে নেন। আপনার প্রশ্নের উত্তর লিখে দেওয়ার মতো সময় আমার নাই, সরি ভাই। আমি ফেসবুক বলেন বা ফোনের যে সোশ্যাল মিডিয়া বলেন, এটা আমি যখন ওয়াশরুমে যাই বা টয়লেটে যাই, পুস্তাব পায়খানা করার সময় ইউজ করি, এছাড়া আমি ফোন ওইভাবে ইউজ করি না। আর এই যদি কারোর সাথে কথা বলতে হয় এই অফিসে যাওয়ার সময় বা যদি কোনো সময় একা একা ড্রাইভ করি, তখন আমি ফোন ইউজ করি, সরি ভাই, এত সময় আমার নাই, যেহেতু আমার এটা ব্যবসা না। এই জন্য আজকে ইনশাল্লাহ আমি কতগুলো কমন প্রশ্নের উত্তর দিব। এর মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় আসলে যে খরচটা, এটা কি তারা বিয়ার, স্টুডেন্টরা বিয়ার করতে পারবে? ইনশাল্লাহ আপনারা অবশ্যই পারবেন, তবে শর্ত আছে, মহিলা বাজি করতে পারবেন না, আর মহিলা হইলে পুরুষ বাজি করতে পারবেন না, মদ গাঁজা মেয়েলোক এইগুলো ত্যাগ করতে পারলে, সঠিকভাবে যদি ধ্যান জ্ঞান দিয়ে লেখাপড়া করেন, পরিশ্রম করেন, আপনি অবশ্যই পারবেন। আমি জাহান্নামে থাকা অবস্থায় যদি আজ আল্লাহ আমার এই পর্যায়ে আনতে পারে, অনেক কষ্ট করে আমি এদেশে লেখাপড়া করছি, আমি যদি পারি আপনি পারবেন না কেন ভাই? অবশ্যই পারবেন ইনশাল্লাহ, তবে শর্ত আছে, হারাম কাজগুলো বাদ দিতে হবে, আল্লাহরে রাজি খুশি করে মা বাপের দোয়া নিয়ে আপনি যদি লেখাপড়া করেন, আমার চেয়ে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ।
এই ব্রেন আল্লাহ পাক কাউকেই কম দেয় নাই, কেউ এক কাজে ইউজ করে, কেউ অন্য কাজে ইউজ করে। এই তারপরে কিছু কিছু আছে আল্লাহ প্রদত্ত, সেগুলো এক্সেপশনাল। এই এখন যে খরচের প্রশ্নটা, আরেকটা প্রশ্ন থাকে যে কানাডা স্টুডেন্ট ভিসা আসলে কত খরচ হবে। দেখেন ভাই, এটা নির্ভর করে, কেউ বাসমতি চাল খাবে, কেউ সেদ্ধ চাল খাবে, কেউ আলা চালের ভাত খাবে, কেউ কম দামি বাড়িতে থাকবে, কেউ বেশি দামের বাড়িতে থাকবে। খরচ নির্ভর করে আপনার উপর। এখন টিউশন ফিটা, টিউশন ফিটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি, যদি আপনি একটু আনাসে কানাসের যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটি চয়েস করেন, তাহলে আপনার খরচটা কমে যাবে। এখন প্রথমে দেখেন, যে কোনো জায়গা ই যান না কেন, আস্তে আস্তে ধাপে ধাপে উপরে ওঠার চেষ্টা করেন, এক লাফে কোথাও উঠতে চেন না। একটা ছোট কলেজে ঢুকেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন ইনশাল্লাহ, আস্তে আস্তে ব্যাচেলার ডিগ্রিটা এক জায়গা হবে, তারপরে আপনি মাস্টার্স আর এক জায়গা করতে পারবেন, তারপরে আপনি আল্লাহ পাক যোগ্যতা দিলে পিএইচডি আর এক জায়গা করতে পারবেন। ধাপে ধাপে ওঠার চেষ্টা করেন, এক রাত্রে বড় লোক হওয়ার চেষ্টা করেন না বাংলাদেশের মতো, সেটা হারাম পন্থা ছাড়া কোনোভাবেই সম্ভব না এক রাত্রে উপরে ওঠা। আপনার পরিশ্রম করতেই হবে, তবে ইনশাল্লাহ আপনারা পারবেন। এখন জীবন অনেক সহজ হয়ে গেছে, এখন জীবন অনেক সহজ হয়ে গেছে লেখাপড়া। আপনি যেদিন থেকে দেখেন, আর একটা প্রশ্ন থাকে আপনি কাজের ব্যাপারে, ভাই আমি বারবার বলতেছি, স্টুডেন্ট হিসাবে এখানে আসলে প্রথম দিন থেকেই আপনি কাজের অনুমতি পাবেন, সপ্তাহে আপনি কমপক্ষে 20 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। আপনার তো ইনশাল্লাহ যদি হিসাবি হন সব কিছু সম্ভব, দেশে টাকা পয়সা পাঠাইতে পারবেন। আরে বাবা, দেশে লক্ষ লক্ষ ডলার আল্লাহ পাক পাঠাতে দিছে পরিশ্রমের কারণে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার উপকার হয়েছে। আমি চাই আপনারা আসেন, দেশে রেমিটেন্স পাঠান, আপনার জ্ঞাতি গোষ্ঠীর উন্নতি হোক। সেই সাথে একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, নিজের জন্যও করবেন, খালি মা বাপ ভাই বোন সবাই রে করলে হবে না, আত্মীয় স্বজন রে করতে হবে না, নিজের ভবিষ্যতের কথাও চিন্তা করবেন। একটা সময় পরে আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না, সব কিছুর একটা বাজেট থাকে, আপনি যত পরিশ্রম করে ফেলবেন বাজেট শেষ হয়ে গেলে পরে আপনি শেষ, তখন আপনার কেউ কাজে আসবে না। এই জন্য নিজের আখেরটা গোছানোর চেষ্টা করবেন, সেই সাথে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন এদেরকেও দিবেন, গরিব মিসকিনদেরও দিবেন। লেখাপড়া যদি ঠিকমতো করতে পারেন ইনশাল্লাহ আপনি লেখাপড়া শেষ করার পরে আপনি অটোমেটিকলি কিছুদিন কাজ করবেন ফুল টাইম, 6 থেকে 8 মাস, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, ইমিগ্রেশন এমনি হয়ে যাবে। এটা আর একটা প্রশ্ন থাকে যে আমার ইমিগ্রেশনটা লেখাপড়ার শেষে হবে কীভাবে, বা এটা একটা সিস্টেমের ব্যাপার, আপনি ইনশাল্লাহ সিস্টেমে একটার পর একটা যখন আপনার লেখাপড়াটা শেষ হবে, ব্যাচেলার ডিগ্রি বা বলেন বা ডিপ্লোমা, এখন যে এত সহজ, এখন বললে ভুল হবে, আমাদের সময়ও ছিল এই ডিপ্লোমাটা, ডিপ্লোমাটা একটা খুবই সুন্দর জিনিস। আপনি শর্ট কোর্সে আপনি 90 ক্রেডিট যদি করতে পারেন, খুবই সুন্দর ডিপ্লোমা করে যে কোনো একটা চাকরি করে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করলে খুব দ্রুত হইতে পারেন। আপনি পরবর্তীতে ব্যাচেলার ডিগ্রি করবেন, বড় ডিগ্রি করবেন, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে করেন, প্রথমে ঢোকার চেষ্টা করেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্যাংক ব্যালেন্সটা। এখন দেখেন, আপনি কানাডা স্টুডেন্ট ভিসা আসতে চাইলে আপনার অবশ্যই ব্যাংকে টাকা দেখাইতে হবে, আপনি যেভাবে পারেন, বৈধভাবে পারেন অবৈধভাবে পারেন সেটা আপনার ব্যাপার, এত কিছু তো আমি বলে দিতে পারবো না, আমি তো গুনার ভাগিদার হইতে চাই না। আপনার যেভাবে হোক, এখন 40-45 লক্ষ টাকা বাংলাদেশে দেখানো কোনো ঘটনা না, ওয়ান টুর ব্যাপার। আরে বাবা, হাজার হাজার কোটি টাকা যেখানে দুর্নীতি হয় সেখানে এই টাকা দেখানো কোনো ঘটনা না, সবই চোর চুট্টায় সেয়ে গেছে, সব কিছু সম্ভব, এত ডিপলি যাব না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আইএলটিএস স্কোর কত লাগবে। ভাই এটা আপনি একটু খুঁজে নেন, কোন কলেজে আসবেন সেই কলেজের রিকোয়ারমেন্টটা আপনি দেখেন, যে ওই কলেজে আপনার
আসতে হলে তারা অ্যাডমিশনের জন্য রিকোয়ারমেন্ট কত, আপনার গালে উঠে সব আমি খাওয়াই দিতে পারবো না ভাই, এটা আমার ব্যবসা না। আর আপনি যদি এইটুকুন কষ্ট না করে, নিজে নিজে যদি কিছু পথে না নেমে সার্চ না করেন, নিজে খোঁজ না নেন, ভাই কানাডায় এসে আপনারা কে কী করে দিবে? আপনার পরিশ্রমটা বাংলাদেশ থেকেই শুরু করতে হবে, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি করবেন। আর দেখেন, যদি রুজিতে থাকে কানাডা, স্টুডেন্ট ভিসা আসা খুবই সহজ। আর একটা প্রশ্ন থাকে যে ভাই আমার অনেক বয়স বেশি, আমি কিভাবে আসতে পারবো? দেখেন, লেখাপড়ার পৃথিবীর কোথাও কোনো বয়স নয়, বাংলাদেশে বয়সের ব্যাপারটা মানুষ খেয়াল করে। তবে আপনি যদি একটু বয়স বেশিও হয়ে যায়, কেউ কেউ প্রশ্ন করে যে আমার তো MBA হয়ে গেছে, আর একটা MBA করবেন। এখন প্রশ্ন থাকে MBA হয়ে যাওয়ার পরে আপনি যে আবার MBA এর জন্য আসতে পারবেন কিনা, অবশ্যই পারবেন। আপনার IELTS করার মতো সামর্থ্য না থাকলে, মেধার কথা বলতেছি, কোনো সমস্যা নাই, ESL প্রোগ্রামে এসে শুরু করে, তারপরে ওয়ার্ক পারমিটের সাথে ধাপে ধাপে ভাই একবার ঢুকতে পারলে ইনশাল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে। যে ধর্মেরই হোক না কেন, যদি আপনি মহিলাবাজি, মদ, গাঁজা এইসব বাদ দিয়ে আপনি ভালোভাবে চলতে পারেন, আল্লাহ পাক আপনার ব্যবস্থা করবে আপনার নিজের ইচ্ছার উপর। আমার সাথে অনেক ভালো ভালো বড় লোকের ছেলেরা আসছিল 2000 সালে, কোনো কিছু ছিড়তে পারে নাই, কোনো কিছু ছিড়তে পারে নাই তাদের কেউই। সেই পাকিস্তান আমলে একজন মন্ত্রী ছিল, তার এক ছেলেও আমার সাথে আসছিল, তার ভাই পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মানে MP হয়েছে, কিছু ছিড়তে পারে নাই ভাই। আপনি নিজে পরিশ্রম না করলে কোনো কিছুই ছিড়তে পারবেন না, কিন্তু এখন অনেক সহজ। আরে বাবা, আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনি কাজ করবেন, টাকাগুলো সেভ করবেন, নিজেরে একটু কষ্ট দিয়ে চাপায়ে খরচ করবেন, মা বাপ ভাই বোনরে মা বাপরে দিয়েন খরচের কিছু, কিন্তু ভাই বোনরে একটু কম দিয়ে নিজের লেখাপড়ার পিছনে সেই খরচটা চালাইলে আপনি অবশ্যই পারবেন। আমি ডাবল মেজর করছি BBA-তে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, যেটা 5 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা। এটা প্রায় আমি 7 বছর ধরে এই লেখাপড়াটা করছি, আমি সেমিস্টার গ্যাপ দিয়ে করছি। আপনিও পারবেন, এটা অস্বাভাবিক কিছু না, আমি পারলে আপনি পারবেন না কেন? পার্থক্য এটাই, আলহামদুলিল্লাহ আমি ইউনিভার্সিটির হাইয়েস্ট এভারেজ ছিল আমার, আমি অন্য কোনো দিক তাকাই নাই আমার জীবনে, কোনো দিন আমি ইউনিভার্সিটিতে বসে এক কাপ চা কফি খাই নাই, এই সময়টা আমি পাই নাই। এখন যদি আমি চা কফি খাই আমার বমি হয়, কারণ আমার অভ্যাস নাই ভাই, আর আমার জীবন শেষ হয়ে গেছে। আমি চাই না কেউ আমার মতো পরিশ্রম করুক, এটা বোকামি, এটা বোকামি। এত উপরে উঠার দরকার নাই, এত মেধা দেখানোর দরকার নাই আমার জীবনে। কখনো ইউনিভার্সিটিতে আমি পেন্সিল ইউজ করি নাই, আমার সারা জীবন আমি কলম ইউজ করছি, আমি নিজের এত বেশি পুশ করছি যে আমি ভুল করতে পারি না, যেটা ধোঁকা শয়তানের মতো কাজ করে টোরে আজ এই অবস্থা। জীবনের এখন আর কিছু বাকি নাই, ইনশাল্লাহ কত দ্রুত দুনিয়া থেকে চলে যাব জানি না, তাই কিছু ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করতেছি, সৎকায় জারিয়া হয়ে মানুষ যদি উপকৃত হয়ে একটু দোয়া করে। এই আর আগে যে পরিমাণ আলহামদুলিল্লাহ আমল করতে পারতাম, কানাডায় এসে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতাম, প্রতিটা পরীক্ষার দিন আমি রোজা রেখে পরীক্ষা দিছি, আল্লাহ পাক এই মেধা এমনি এমনি দেয় নাই, এত ভালো রেজাল্ট এমনি এমনি দেয় নাই। আমার ব্যাচেলার ডিগ্রির আগেই আল্লাহ পাক আমাকে আমার ফিল্ডে, ওই জামানায় কেউ পায় নাই, আল্লাহ আমাকে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমার ব্যাচেলার ডিগ্রি শেষ করার আগেই আমাকে চাকরি দিছে, শুধু ইউনিভার্সিটিতে আমার নেম অ্যান্ড ফেমের জন্য, সে কালি ওয়াজ এ ব্র্যান্ড ইন ইউনিভার্সিটি। কিন্তু আমার জীবনে কোনো অন্য কিছু ছিল না, এটা একটা সাইকো জীবন, আমি চাই না আপনারা এই জীবনটা গঠন করে, এর ফল ভালো হয় না ভাই, এর ফল অন্যরা ভোগ করে, নিজে কিছু ভোগ করা যায় না। কিন্তু অন্তত পক্ষে এইটুকুন আপনারা করবেন ইনশাল্লাহ, যাতে আপনার লেখাপড়ার খরচটা হয়, এইটুকুন হিসাব করবেন, নিজের দেহকেও দিবেন কিছুটা ভোগ করবেন,
আল্লাহর রাস্তায় থাকবেন, ইনশাআল্লাহ আপনারা সফলকাম হবেনই। আমি যদি পারি আপনারা পারবেন না কেন? আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা আমার চেয়ে বেশি মেধাবী আছেন। চেষ্টা করেন, মেধা আল্লাহ দিছে, এটাকে খাটান, ব্রেনটা ইউজ করেন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। এই জন্য যাদের বয়স বেশি ইনশাআল্লাহ তারাও আসতে পারবেন স্টুডেন্ট ভিসায়। আমি খুব তাড়াতাড়ি হয়তোবা জুলাই বা আগস্টে ইনশাআল্লাহ আমি আরেকটু স্পেসিফিক ভিডিওতে যাব, যেটা কানাডায় MBA করার জন্য কিছু ভিডিও দিব, একটা ভিডিও দিব ওই রিলেটেড। তারপরে ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসায় সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। আর দেখেন, এটাই সবচেয়ে সহজ উপায়। আর যারা স্টুডেন্ট, কেউ প্রশ্ন করছেন আমি এখন SSC পড়তেছি, HSC করছি, হ্যাঁ এখন থেকে আপনি টার্গেট করেন যে আপনি ভবিষ্যতে কি করবেন, এটা কোনো খারাপ বিষয় না। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। ভাই আপনি IELTS করার চেষ্টা করেন, IELTS না করতে পারলেও ওয়ে আছে, ইনশাল্লাহ আপনাকে আমি আরও ডিটেলস ওয়ে দেখাবো। একটু ধাপে ধাপে এগোন। কোন ইউনিভার্সিটিতে IELTS দিলে আপনার ভালো হবে, কোন ইউনিভার্সিটিতে ESL করলে আপনি পরবর্তীতে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারবেন, মেইন কোর্সে ঢুকতে পারবেন, এসব তথ্য দেয়া হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। কারণ যদি আপনি নিজে একটু খুঁজে না নেন, ভাই আপনাকে আমি মুখে তুলায় চাবায়ে খাওয়াই দিতে পারবো না, আপনি পাখির বাচ্চা না, বেবি বা বাচ্চাকাল আপনাদের শেষ হয়ে গেছে, বড় হয়ে গেছেন, 15-16 থেকেই আপনার দায়িত্ব কাঁধে নিতে হবে, আপনার নিজের কাজ আপনাকে করতে হবে। আমি আপনাকে ওই দেখাবো ইনশাল্লাহ। তারপরে আর একটা বিষয় হচ্ছে যে বলে যে লেখাপড়া শেষ হলেই ইমিগ্রেশন হবে, ইনশাল্লাহ হবে, আপনি একটা সিস্টেমে পড়ে যাবেন, আপনি ওই সিস্টেমের মধ্যে গেলে এমনি একটার পর একটা, ভাই বিয়ে করলে আল্লাহ চাইলে বাচ্চা কাচ্চা হয়, তারপরে সেই বাচ্চা কাচ্চা বড় হয়, সেই বাচ্চা কাচ্চার আবার বিয়ে দেন, ছেলে মেয়ে হয়, এই লেখাপড়ার শেষে ইনশাল্লাহ আপনার ওই ধাপে ধাপে আস্তে আস্তে সব কিছু করতে পারবেন। কানাডায় একবার ঢুকতে পারলে যদি আল্লাহর রাস্তায় থাকেন, হারামি বজ্জাতি না করেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে কয়েকজন প্রশ্ন করছেন রিফিউজি ক্লেমের ব্যাপারটা। দেখেন কানাডায় অনেক মানুষ, কানাডার বেশিরভাগ মানুষই রিফিউজি, কেউ আসছে 150 বছর আগে, কেউ আসছে 100 বছর আগে, কেউ 50 বছর আগে, কেউ 30 বছর আগে। এখন রিফিউজি হিসেবে যদি আপনি ক্লেম করেন, আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, এখন বাংলাদেশে অত্যাচারিত কারা, আপনার সেই দলের অন্তর্ভুক্ত হইতে হবে। ফেক হোক, ফেক বাংলায় মানে এটা মিথ্যা হোক, তবু এটা দেখাইতে হবে যে আপনি BNP করেন বা জামাত করেন। কানাডার সরকার ভালো করেই জানে যে বাংলাদেশে কি পরিমাণ দমন নিপীড়ন চলতেছে। ভাই এই যে আমি ইনশাল্লাহ দেশে আসব, আমারও মনে ছেঁচা দিবে, আমি প্রতিবারই ভয়ে ভয়ে দেশে যাই, আলহামদুলিল্লাহ মৃত্যুর ভয় আমার নাই, এই যে ড্রাইভ করতেছি যে কোনো সময় শেষ হয়ে যাইতে পারি, মারা গেলেই আলহামদুলিল্লাহ আগে যা আমল করছি বরং এখন আরও পারি না, আলহামদুলিল্লাহ আমি তৈরি মৃত্যুর জন্য। কিন্তু সমস্যা হলো কি ভাই, শেষে মানে পঙ্গু করে দেয়, এগুলো তো খুবই খারাপ। এই এখন এগুলো বাইরের সরকার প্রতিটা দেশের সরকারই কম বেশি জানে যে একটা ডিকটেটর একটা স্বৈরাচারী ক্ষমতায় থাকার জন্য কী সব অস্ত্র ব্যবহার করে, এ সবাই জানে। এখন এই বলার উদ্দেশ্য আপনাকে একটু মানে বোঝানো যে আপনার কোন পর্যায়ে যাইতে হবে যদি রিফিউজি ক্লেম করতে হয়। আপনার লিঙ্ক দেখাইতে হবে যে আপনি বাংলাদেশে অত্যাচারিত যারা আছে তাদের দলে ছিলেন, যারা অত্যাচারী তাদের দলে না, তখন আপনাকে ইনশাল্লাহ TD, এখন যদি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, একটা TD মানে টেবিল ডিসিশন, এই টেবিল ডিসিশনটা ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন।
দেখেন ভাই, আমি এমনিও অসুস্থ, আমার সর্দি জ্বর নিউমোনিয়া, আমার কষ্ট হয় কথা বলতে, তারপরেও যদি আমার দ্বারা কারো উপকার হয়, এই জন্য প্রত্যেকটা ভিডিও একটু দেখার চেষ্টা করবেন ভাই। অন্য সব হারামি বজ্জাতি বাদ দিয়ে যদি নিজের কিছু উপকার চান, একটু ভিডিওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করেন, শিখে আপনি সেটা অ্যাপ্লাই করেন, নিজেও একটু খাটেন। খালি আমি খাটলে তো কাজ হবে না, এই আমি চাল্লাইলে কোনো লাভ নাই যদি আপনি নিজের থেকে কোনো পরিশ্রম না করেন। আপনাকে কেউ ভাই কিছু করে দিবে না। তারপরে কি হয়, তারপরে মানুষ ওই দালালের কাছে যায়, আর দালালের কাছে যে বাড়ি খায় ভাই। দালাল আপনারে যে পথই দেখাক না কেন, নিজে একটু সচেতন হন না কেন ভাই। আপনাকে আমি কিছু কিছু ওয়ে দেখাই দিচ্ছি, আপনি একটু পথে নামেন, ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন। কোনো দালালের কাছে যাওয়ার দরকার নাই, কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই ভাই, ওরা আপনারে কিছু করে দিবে না। আপনি নিজের কাজটা একটু নিজে করেন, এতে কী হবে, আপনি নিজে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, বাইরে আসলে আপনি ওই অভিজ্ঞতাটা কাজে লাগাইতে পারবেন। ঘাই খেয়ে খেয়ে মানুষ শেখে, আমার মতো এত বেশি ঘাই খাওয়ার কারো দরকার নাই, ফলে বুট হয়ে যাবে সব কিছু, সেটা চাই না আমি। তারপরে একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ পারবেন। রিফিউজি ক্লেমের ব্যাপারটা আপনার এদেশে ঢুকতে হবে। এখন মনে হয় আমি যতদূর জানি, আমি 20 বছর আগে পিড়ায়, 20 বছর চলে এখন কানাডায়, এখন ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে। কানাডায় ঢুকতে হলে, কোনো ভিসা নিতে হলে ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন আপনার তখন কেস সাজাইতে হবে যে ভাই ঢুকছিলাম, ঢুকা ছাড়া উপায় নাই, মায়ের গুঁতো অত্যাচারে শেষ হয়ে গেছে। আসলে তো যদি প্রুফ করতে পারেন যে আপনি বিএনপি, তারপরে জামাত, এসবের লোক, আপনি ইনশাল্লাহ এদেশে রিফিউজি ক্লেম পাবেন। আওয়ামী লীগ এখন কি করতেছে সরকার ভালো করেই জানে, এই কানাডিয়ান সরকার বা অন্য দেশের সরকার। এই আপনার এটা উপস্থাপন করতে হবে এমনভাবে যে আপনি ঢুকছেন এখানে, অন্য দেশ থেকে কোনো উপায় ছিল না, দেশে বসবাসের কোনো কায়দা নাই আপনার, আপনি মুখ সত্যি কথাটা বলতে পারেন না, উচিত কথাটা বলতে পারেন না, বললেই আপনি শেষ। এটা আপনার প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য আপনার হয় বিএনপির কর্মী হিসেবে আসতে হবে, বা জামাতের কর্মী হিসেবে আসতে হবে, বা এদের নেতা হিসেবে আসতে হবে। এটা আপনার ব্যাপার, আপনি ছবি টবি তুলে কি করবেন, এটা আপনি আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। রিফিউজি ক্লেম করলে ইনশাল্লাহ টিডি পেয়ে যাবেন, যদি এই ক্ষেত্রগুলো আপনারা দেখাইতে পারেন। টিডি মানে টেবিল ডিসিশন, জায়গায় বলে দেবে হ্যাঁ তুমি অ্যাপ্রুভ। আমরা জানি কত খাতারনাক বাংলাদেশের অবস্থা, ঠিক আছে, তোমার রিফিউজি ক্লেম হয়ে গেছে, প্লিজ কিপ ইট ডাউন দেয়ার। এখন আপনার রিফিউজি ক্লেমের ব্যাপারটা, আর যদি কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিব। আর প্লিজ ভাই, আগে ভিডিও, 3টা ভিডিও অলরেডি আছে, এটা 4th ভিডিও, এই ভিডিওগুলো একটু দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বেশি ভিডিও নাই আমার, আর বড় বড় যে ভিডিওগুলো এই ইমিগ্রেশন কেন্দ্রিকই, আগে 2টা, এরপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটা, আর এই যে একটা চতুর্থ ভিডিও হবে একটা। ভিডিও না দেখে খালি খালি প্রশ্ন করেন না ভাই, আপনি প্রশ্ন করে আমার সময়টা নষ্ট করেন না। এই ভিডিওগুলো দেখেন, আপনার যদি এর মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান, আপনার তো দরকার নাই। আর একটা জিনিস ভাই, ডাইরেক্ট কারোর সাথে আমার কমিউনিকেশন করা সম্ভব না, আমার এই সময়টা নাই ভাই, আমার জীবন শেষের দিকে ভাই, আমি আর লোড নিতে পারি না। মরার আগে কিছু সৎকায় জারিয়া করার চেষ্টা করতেছি, দেশের মানুষের জন্য কষ্ট হয়, দেশের মানুষ আজ যারা চামচামি করতেছে তাদের কিছু হচ্ছে, দুর্নীতি করে দুর্নীতিবাজদের কিছু হচ্ছে, যারা একটু সৎ, যারা একটু ভালো, তাদের কিচ্ছু হচ্ছে না, বেকার অবৈধ পথে বিদেশে যাওয়ার জন্য দালালের মুখাপেক্ষি হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, সর্বস্ব হারাচ্ছে, ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে, তাদের কষ্টের কারণে আমার ভিডিওগুলো দেওয়া। আপনারা একটু কষ্ট করে দেখে যদি পারেন চেষ্টা করেন। এরপরে আরও প্রশ্ন থাকে, আর এক শ্রেণীর লোক প্রশ্ন করে যে মিডিল ইস্ট থেকে
কর্মে যারা আছেন মিডিল ইস্টে তারা কিভাবে আসবেন। এখন মিডিল ইস্টে যারা আছেন তাদের মধ্যে তিনটা ভাগ, যদি কারো বয়স কম থাকে দেখেন ভাই আপনারা স্টুডেন্ট হিসেবে চেষ্টা করেন, আর একটা ভাগ যদি বয়স বেশি হয়ে গেছে ঠিক আছে আপনার স্কিল আছে তখন আপনি স্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন, সেটা অনেক সময় নেয়। এই আর একটা ধাপ হচ্ছে যদি আপনার বয়স হয়ে গেছে ওরকম কোনো স্কিল নাই, আপনি চেষ্টা করেন মিডিল ইস্টের যে দেশেই বসবাস করেন না কেন ওই দেশের কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার চেষ্টা করেন। যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন ওদের বাইরে ব্রাঞ্চ আছে, ওরা অনেক সময় বাইরের বিভিন্ন দেশে কাজ করে, কন্ট্রাক্টারি কাজ পায়, ওই কাজগুলোর মাধ্যমে ওরা অনেক সময় কর্মী এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, যখন নিয়ে যায় তখন আপনি যদি ওখানে একটু অ্যাপ্লাই করতে পারেন আপনার জন্য একটু সহজ হয়ে যাবে বাইরে আসাটা। এটা কানাডা হইতে পারে, ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আছে, যেমন একজন ওয়েল্ডার যে ঝালাইয়ের কাজ করে তাকে কিন্তু অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আছে সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি না হলে এদেশের বেস্ট কোনো কোম্পানি হইলে তাদের লেবার মার্কেট ওপিনিয়ন নেওয়া লাগবে, যেটা লেবার মার্কেট ওপিনিয়ন যে এটা কি জিনিস। একজন এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে করছিলেন, সে আমার ফেসবুকের মেসেঞ্জারে প্রশ্নটা করছিলেন, দেখেন ভাই ফেসবুকের মেসেঞ্জার এমনি আমি কখনো ডাইরেক্ট ইউজ করতে পারি না, আমি কোনো দল করি না, আলহামদুলিল্লাহ তাবলিগের সাথে যুক্ত আছি কিন্তু সেই তাবলিগের সাথে একটু উচিত কথাটাও বলি, তাবলিগে খালি সৎ কাজের আদেশটা দেওয়ার ক্ষেত্রে আছে, অসৎ কাজে যে নিষেধ করবে বা প্রতিবাদ করবে এটা এখন আর তাবলিগে নাই, কোনো দিনও ছিল না, এই জন্য আমি প্রথম দাপের সাথে আসি, তাবলিগের সাথে আসি, সাথে একটু অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। দেখেন মারা তো যাবই ভাই, এই যে একটা হরিণ দেখেন আপনারা এই যে দৌড় দিচ্ছে আলহামদুলিল্লাহ, আজকে দেখতে পারলেন একটা জীবন্ত হরিণ এই ভিডিওটায়, এই রোড ক্রস করতেছিল। যাক দেখেন আমি এইভাবে ভিডিওর সাথে এই রোড দেখানো বা পরিবেশগুলো দেখানোতে একটা ভালো হয়েছে যে আপনারা আমার চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। এখন একটু কানাডা, এটা কানাডা, কানাডার হাইওয়ে 223, অ্যাট দ্য বিগিনিং আই ওয়াজ হাইওয়ে 125, ট্রান্স কানাডা হাইওয়ে, ওটা পুরো কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওই হাইওয়ে থেকে ওখান থেকে আমি একটা টার্ন নিছিলাম। এখানে হরিণ আছে, প্রচুর হরিণ আছে, এই কথায় ফিরে আসি, মিডিল ইস্ট থেকে আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একটু ঢোকার চেষ্টা করেন ইনশাল্লাহ। আমি কয়েকজনে চিনি, আমি তাবলিগ জামাতে যে হ্যালিফ্যাক্সে দেখছি তারা ওইভাবেই আসছে, মিডিল ইস্ট সিঙ্গাপুরে ছিল, তারা ওয়েল্ডার ছিল, এখানে যখন ব্রিজের কাজ হয় হ্যালিফ্যাক্সের ব্রিজটায় তখন তারা ওই দেশ থেকে নিয়ে আসছে কর্মী, যে আমাদের নিজস্ব টেন্ট কর্মী আছে তোদের এখানে ওই কর্মীগুলো নাই। এই জন্য বাইরে যখনই আপনি কাজ করবেন চেষ্টা করেন প্লিজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢোকেন, ইনশাল্লাহ আপনি যদি আল্লাহরে দিল থেকে ডাকেন খালেস নিয়েতে বাইরে এসে আপনি আল্লাহর কাজ করবেন আপনারে আল্লাহ অবশ্যই আনবে। দেখেন দুনিয়া ক্ষণস্থায়ী, হারামি বদমায়েশি এগুলো আমরা ত্যাগ করি, একটু ভালো কাজে থাকি। এই আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি হাইওয়েতে কারণ আমি ভিডিও করতেছি, ওই হরিণটা কিছুক্ষণ আগে মারাও যেতে পারত, আমিও মারা যেতে পারতাম অ্যাক্সিডেন্টে, এই এই জন্য সবাই আমরা চেষ্টা করি খারাপ কাজ পরিত্যাগ করে ভালো কাজটা করার। মিডিল ইস্ট থেকে আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন যারা স্কিলটা ওইভাবে নাই, এখন ওয়েল্ডিংও একটা স্কিল কিন্তু ওইভাবে আপনি একা একা আসতে চাইলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানির থ্রুতে যদি আপনি ওই কোম্পানিতে কাজ করেন একটু ম্যানেজমেন্টের সাথে ভালো ব্যবহার করেন তাদের আপনার পরিশ্রম দিয়ে, আমরা মুসলমান
বাঙালি আমরা ভালো জাতি, কর্মঠ জাতি, আমরা বেশি পরিশ্রম করি, এজন্য আমাদের অনেকেই পছন্দ করে। আমাদের খাতারনাক কোনো কাজ করার দরকার নাই, আমাদের পরিশ্রম দিয়ে তাদের সন্তুষ্ট করি, আমরা বাইরে চলে আসি, ভালো দেশগুলোতে এসে একটু ভালো জীবনযাপন করি, ইসলামের দাওয়াত দেই, এটা তো খারাপ কিছু না, ভালো জিনিস। এই আপনার বাচ্চাদের একটা ভালো ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ, যদি তাদের আল্লাহর রাস্তায় রাখতে পারেন, আল্লাহর বুঝ দিতে পারেন, না হলে তো ভাই খাঁটি বাংলায় মেয়েবাজি করে বেড়াবে, পারে যে বসে থাকবে, যদি তাদের ইসলামী শিক্ষাটা আপনি না দিতে পারেন। আর হিন্দু হইলে হিন্দু শিক্ষা দেবেন, প্লিজ প্লিজ। ওকে, আউল ক্লোজ লিটল বিট উইন্ডো, ওকে প্লিজ। সরি, আমার দুইটা বাচ্চা আছে আমার সাথে, তারা অনেক যাই তো, একটু ওদের খারাপ লাগতেছে এই আর কি, এক একজন বাচ্চার এক এক সময় এক এক মত। এই এখন দেখেন ভাই, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আরেকটা পর্যায়ের প্রশ্ন করে যে ইউরোপের যে সব কান্ট্রি আছে, ইতালি, ফ্রান্স, ইউ গাইস আর গোয়িং টু দ্য অফিস, সো প্লিজ ডোন্ট টক, ইউ ওয়ান্টেড টু কাম, আই ডিডেন্ট ওয়ান্ট টু ব্রিং ইউ গাইস, আপনাদের আমি আনতে চাই নাই, কিন্তু আপনারা নিজের থেকে আসছেন। ইয়া, ভিডিও ইজ গোয়িং অন, প্লিজ, ইটস ওকে, সরি। আর দেখেন ভাই, আমার ওই সময়টা নাই যে এই ভিডিওটা আপনাদের জন্য আবার এডিট করব, আমার জীবনে কোনো কিছু এডিট নাই, যা ভিতরে তাই বাইরে। এই আমার জীবনে আমি এডিটে যাই না, এগুলো আমার পছন্দও না, এগুলো আমি মনে করি ধোকা কিছু কিছু ক্ষেত্রে। এই আর এগুলোর সময়ও আমার নাই, আমার ইকরামুল মুসলিমিন, মানুষের উপকার সৎকার জারিয়ার জন্য এই কাজগুলো করা, যদি ভালো লাগে কারো শুনবেন, না লাগলে না শুনবেন। এরপরে মিডিল ইস্টের পরের ধাপে আসি, সেটা হচ্ছে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, ইতালিয়েতে আছে, ফ্রান্স আছে, ওখান থেকে অনেকে বলে যে কিভাবে আসতে হবে। দেখেন ভাই, ওখান থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা আসার চেষ্টা করেন, ট্যুরিস্ট ভিসা আসার পরে আপনারা এ দেশে যদি কোনো ইনভেস্ট করতে পারেন, বিজনেস ক্যাটাগরিতে একটা আপনারা একটা ভালো ফল পেতে পারেন, আপনারা এসে ছোটোখাটো একটা দোকান দিলেন, একটা রেস্টুরেন্ট খুললেন, একটা ফোনের দোকান দিলেন, ফোন ফোন কেস বিক্রি করলেন, তারপরে এরকম যা পারলেন সেগুলো বিক্রি করে আপনারা একটা ছোটোখাটো ব্যবসা দাঁড়